চিত্রনায়ক সাকিব খানের নতুন সিনেমা রাজকুমারের মহরত হয়ে গেল তার জন্মদিনে। সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা কনভেনশন হলে জমকালো এই মহরত অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রে সাকিব খানের প্রথম সিনেমায় অন্যতম চমক মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি, মহরতে তিনিও উপস্থিত ছিলেন। প্রথমবার বাংলাদেশি ছবিতে অভিনয় করতে যাচ্ছে কোর্টনি কফি। তিনি মার্কিন টিভি সিরিয়ালের অভিনেত্রী, অর্ধশতাধিক মার্কিন অভিনেত্রীদের মধ্য থেকে অডিশনের মাধ্যমে কোর্টনি কফিকে চূড়ান্ত করা হয়েছে। সিনেমাটি পরিচালনা করেছে হিমেল আশরাফ। এসকে ফিল্মসের ব্যানারে নির্মিত হবে ছবিটি। প্রযোজক হিসেবে ছবিটির সঙ্গে সম্পৃক্ত হয়েছেন নিউ ইয়র্ক থেকে প্রকাশিত আজকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাকারিয়া মাসুদ জিকো। এই সিনেমায় আরেক প্রযোজক কাজী রিটন। মহরতে সাকিব খান জানান শুধু বাংলাদেশ নয়, রাজকুমার মুক্তি দেয়া হবে যুক্তরাষ্ট্র, লন্ডন, মধ্যপ্রাচ্য, কানাডা, ইন্ডিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে। সেভাবে প্রস্তুতি নিয়েই তিনি মাঠে নেমেছেন। তিনি আরও বলেন, শুধু গ্রিন কার্ড নেওয়ার জন্য আমেরিকায় আসেননি, এখানে এসে দীর্ঘদিন কাজের মধ্যে ছিলেন। যেহেতু এই পরিবেশটা তার জন্য একেবারেই নতুন, তাই সব কিছু গোছাতে একটু সময় লাগছে। এতদিন যে স্বপ্ন দেখেছে, এখন সেই স্বপ্নের পথে হাঁটা শুরু করেছে। পরিচালক হিমেল আশরাফ জানান, রাজকুমার সিনেমার শুটিং হবে আগামী জুলাই মাসে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ব্যয়বহুল এই ছবির শুটিং হবে। টেকনিশিয়ান হিসেবে থাকবেন বলিউড ও মার্কিনরা। প্রযোজক জাকারিয়া মাসুদ জিকো জানান, সাকিব খান আমাদের সুপারস্টার। এই সিনেমার মধ্য দিয়ে সাকিব খান বড়ভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে পা রাখছেন। আমেরিকার শতাধিক সিনেমা হলে রাজকুমার প্রদর্শিত হবে।